তোমার কাহিনীটা বুঝলেন পড়ালেখা শেষ করে সার্টিফিকেট লয়ে যখন আপনি চাকরি পাইবেন না তখন আপনিরে কইব আকাইম্মা নিজের চেষ্টায় ছোট হাড়ু কিছু একটা করার চেষ্টা করবেন তখন কইব অযোগ্য হ্যাঁ গোপমান সহ্য না করতে পারে যখন আপনি মরে যাবেন গা তখন কইব স্বার্থপর কিউর কথা চিন্তা করে নাই খুসায়া খুসায় আপনারে মাইরা লাইব আর মরে গেলে গা কইব আপনি বেঈমান আছিলেন আল্লাহর দুনিয়া আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার অবহেলাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই জীবনে চলার পথে আমাদের এমন একটা মানুষ প্রয়োজন হয় যে আমার অগোছালো ভাবটাকে গ্রহণ করে নেবে আমার আবল তাবল কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে আমার পাগলামোগুলোকে আনন্দে গ্রহণ করবে আমার পাগলামো দেখে হাসবে আমার সাথে চলার সাহস করবে জানো তো এই স্বার্থপর পৃথিবীতে তোমার সাথে চলার জন্য খুব কম মানুষ পাবে এমনটা হবেই না যে তোমার পাগলামোগুলো একটা মানুষ সাদরে গ্রহণ করে নেবে তুমি যা বলবে তা মেনে নেবে তুমি যেভাবে চালাতে চাইবে সে ওইভাবে মানিয়ে নেয়ার চেষ্টা করবে এই পৃথিবীতে এমন মানুষ বিরল একটা এমন মানুষ পেয়ে যাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার যার সাথে মন খুলে কথা বলা যায় যাকে নিয়ে স্বপ্ন দেখা যায় যার সাথে থাকার সাহস করা যায় আসল ব্যাপারটা কি মুর্শিদ আমি যারে চাই সে চাই আরেকজন রে আমি যারে চাই সে চাই আরেকজন রে সৃষ্টিকর্তা বলে সে যারে চায় সেই মানুষটাও চায় আরেকজন রে যে নারী চেনা ঘর চেনা সংসার চেনা বাড়ি চেনা মুখ ফেলে তোমার বাড়িতে সংসার করার জন্য আসে সেই নারীকে সম্মান করা তোমার আমার আমাদের দায়িত্ব মেয়েটা বাবার কাছে রাজকন্যা ছিল কিন্তু স্বামীর পকেট আর সংসারের টানাপোড়ন দেখে সংসারের হাল ধরেছে সেই নারীকে সম্মান করা তোমার দায়িত্ব তোমার সময়টা শুধুমাত্র খারাপ যাবে বলে যেই নারী চাকরি করে তোমার সংসারের হাল ধরেছে সেই নারীকে অসম্মান করার কোনো যুক্তি তোমার কাছে নেই তোমার মা হিসাব বোঝে না তোমার মা বাড়তি অঙ্ক বোঝে না তোমার মা ভূগোল ইন্টারনেট সায়েন্স ফিকশন কিচ্ছু বোঝে না শুধুমাত্র তুমি কিভাবে ভালো থাকবে সেই হিসাবটা বোঝে এটাই যারা একটার পর একটা প্রেম করে তারা কখনোই কাউকে ভালোবাসে না যারা একজনকে কথা দেওয়ার পরও অন্যজনকে খুশি করার জন্য একজনকে ছেড়ে দেয় তারা কখনো প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারে না সম্পর্ক তৈরি হয় মূলত বিশ্বাস থেকে আর এই বিশ্বাসটা যে মানুষটা টিকিয়ে রাখতে পারে না সেই মানুষটা আর চাই হোক প্রিয় মানুষ হতে পারে না মূলত শুধুমাত্র মানুষের দ্বারাই সম্ভব প্রেম প্রেম খেলা খেলে একজনের খুব নিকটে যাওয়া মানে হচ্ছে সম্পর্ক তৈরি করে একজনকে খুব করে ভালোবাসা সম্পর্ক এমন একটা জিনিস যেটা রক্তের না হলেও দুজনের প্রচেষ্টা তার চেয়ে কঠিন হয়ে জন্মায় কিন্তু সেই সম্পর্কটাকে যেই মানুষটা টিকিয়ে রাখতে পারে না সেই মানুষটা কারো প্রিয় হতে পারে না আমার দুঃখগুলো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বোঝার চেষ্টা করেনি তুমি থেকে যাওয়ার জন্য ভালোবেসেছো বলে সবাই তোমাকে রেখে দেওয়ার জন্য ভালোবাসবে এটা ভাবলে ভুল করবে তুমি একটা নির্দিষ্ট মানুষের অভাবে মানুষ আফসোস করতে করতে মারা যায় মামা সৃষ্টিকর্তার কাছে ফারতো না এইটুকুই আমার আম্মা আব্বা বাইসা থাকতে থাকতে যাতে আমার এইটুকু সফলতা দেয় যেটা দিয়া হেগো মুহে হাসিটা ফুটাইবার পারি